একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। বলছি বাংলাদেশের কথা, যে বাংলাদেশে, যে বাংলাদেশকে আমাদের হাতে তুলে দিয়েছে প্রিয় মুক্তিযোদ্ধারা, তাদের হাত থেকে পেয়েছি লাল সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধা সেই মুক্তিযোদ্ধাদের প্রতি। দর্শক, যে যেখান থেকে মুক্তিযোদ্ধা নিউজ টিভিতে চোখ রেখেছেন, আপনাদেরকে জানাই মুক্তিযোদ্ধা নিউজ টিভির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। রংপুর জেলার কাউনি উপজেলার মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত তিস্তা ব্রিজের পাশেই বসেছি আমরা, যারা কণ্ঠের জোর দিয়ে বাংলাদেশের গানগুলোকে বিশ্বের মানুষের সাথে পরিচিত করে দিতে চায় সেই প্রিয় শিল্পী। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার পাশেই বসে আছে রুনা লায়লা। রুনা লায়লা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। মুক্তিযোদ্ধা নিউজ টিভি মুক্তিযুদ্ধের মানুষের কথা বলে, এই টিভিতে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে যে আমাদের পুরনো কালের মানুষদের তুলে ধরা হচ্ছে নিউজ টিভিতে। যে প্রিয় মুক্তিযোদ্ধারা আমাদের মাঝে বেঁচে আছেন, আর কদিন পর তাদের খুঁজে পাবো না, এই মানুষগুলো আমাদের কাছে হয়ে থাকবে ঘরের ছবি কিংবা দেয়ালের পাশে টাঙিয়ে রাখা একটি করে প্রতিচ্ছবি মাত্র। দর্শক, সেই মুক্তিযোদ্ধাদের স্মৃতিগুলোকে আমরা ধরে রাখতে চাই আমাদের নিউজ টিভির মধ্য দিয়ে।